দেশ বিদেশের কোটি প্রবাসী বন্ধুরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুশান্ত সিনহা, আশা করছি আপনারা ভালো আছেন। মাঝখানে কয়েকদিনের বিরতির পর আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন তথ্য নিয়ে, এবং অবশ্যই আজকের তথ্যটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই মুহূর্তে শ্রমবাজার, সেটি হচ্ছে মালয়েশিয়া নিয়ে। আপনারা জানেন যে গতকাল থেকে আজ পর্যন্ত দুই দিনের টানা জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং হয়েছে, যেখানে বাংলাদেশ এবং মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেছেন। সেই বৈঠকের ফলাফল কী হলো সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। ফলাফলটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক হয়েছে, বৈঠকটি মুলতবি হয়েছে কোনো সিদ্ধান্তে ঐক্যমত না হওয়ার কারণে। মালয়েশিয়াতে শ্রমবাজার এখনই খুলছে না। মালয়েশিয়া যদিও 5 বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকারিভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নেওয়ার জন্য, সেটি তারা 5 বছর, গতকালকে যে মেয়াদ শেষ হয়ে গেছে সেটি তারা 5 বছর এক্সটেন্ড করেছে। এটি যেমন আশার খবর, কিন্তু একই সাথে নিরাশার খবর এই, সিন্ডিকেটের দৌরত্বে আটকে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। বিষয়টা এরকমই যে মালয়েশিয়া সরকার চায় যে বাংলাদেশে মাত্র হাতে গোনা 7 থেকে 10টি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে শ্রমিক নেওয়ার জন্য। বাংলাদেশ সরকার বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চাইছে যে এই সংখ্যা অনেক বেশি প্রবাসীদের মধ্যে হবে। এই বিষয়টি নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারে নাই বলে আজকে সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার নতুন শ্রমবাজার খুলছে না, এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ডক্টর ইমরান আহমেদ। কনস্টিটুয়েন্সি হলো শ্রমিক, ঠিক আছে, ওনারা যে মার্কেট উন্মুক্ত হলে ওরা ওখানে যে যাবে, এটা হলো আমার 1 নম্বর টার্গেট, যাবে কম খরচে, এটাও আমার 1 নম্বর টার্গেট। মার্কেট যদি খোলে এখানে কে কী করবে কী করবে না, আমরা চাই কি দ্যাট ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল এখানে করে, যাতে আপনারা ওই বারবার যে বলেন কি সিন্ডিকেট সিন্ডিকেট বলেন, এটা আমার কথা না, এটা আপনাদেরই কথা। হ্যাঁ, আমরা কিন্তু ওই দিন সিন্ডিকেটের, আমি ডে 1 থেকে আমার মনে হয় আমি সিন্ডিকেটের কথা বলি নাই। তো এই সিচুয়েশনে কত ম্যাক্সিমাইজ করা যায় এটা তো একটা ফিগারে দাঁড়াতে গেলেই তারপর তো বোঝা যাবে। আমরা ইমরান আহমেদের কথা শুনছিলাম, সচিবও ছিলেন এই বৈঠকে, তিনি কিন্তু জয়েন্ট ওয়ার্কিং কমিটির যে ভার্চুয়াল বৈঠক হয়েছে সেখানে কিন্তু তিনিও জানিয়েছেন যে দুই দিনের যে আলোচনার মূল কেন্দ্রই কিন্তু ছিল যে সিন্ডিকেট ভেঙে সবাইকে, অর্থাৎ আরও বেশি অন্ততকে 15-20টা কোম্পানিকে যারা রিক্রুট করছে এজেন্সি তাদের মাধ্যমে যদি দেওয়া যায় সেটি কিন্তু ভালো হতো। তবে সেই বিষয়ে মালয়েশিয়া সরকারের কর্মকর্তারা বলেছে তারা এ বিষয়টি সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখেন না, এটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে বা তাদের দেশের সরকারের সিদ্ধান্ত নিতে হবে। তাই সরকারি পর্যায়ে তারা এই আবেদনটি করবে, করার পরে নতুন করে তারা আবার জানাবেন। এ বিষয়ে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে সচিব তিনিও কথা বলেছেন। সমস্যাটা হচ্ছে যে পার্টিসিপেট, এটা এটা ইয়ে আছে, আমার মনে হয় যে আমরা এটা বলতে পারি যে যে আলোচনাটুকু হয়েছে সেটি শুধুমাত্র গভর্নমেন্টের অফিসিয়াল লেভেলে এটা সমাধানযোগ্য না। তারা বলছেন যে তারা দে উইল হ্যাভ টু টেক দ্য, মানে তারা তাদের মন্ত্রী পর্যায়ে বা রাজনৈতিক উপর মহলের সিদ্ধান্ত নেবেন। আমরাও মনে করেছি যে এই বিষয়টা আমাদের মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত লাগবে, ডিসকাশন প্রয়োজন, এই জন্যই সবারই মুলতবি হয়েছে। আমার তো মনে হয় যে কথাটা বলা হয়েছে যে পরিধিটা, এখন পরিধিটা ছোট হতে পারে বড় হতে পারে, এটা আমার মনে হয় যে যেহেতু আলোচনাটি এখনও চলমান, এই বিষয়টি এর চেয়ে বেশি আমার মনে হয় যে বললে এই জিনিসটির মানে এটা অর্থহীন হবে। প্রবাসী বন্ধুরা, দিন শেষে মালয়েশিয়ার শ্রমবাজার এখনই খুলছে না, তবে আশার কথা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে আলোচনাটি শুরু হচ্ছে এই আলোচনার ফলাফলের অংশ হিসাবে আমরা আশা করছি খুব দ্রুতই হয়তো সিদ্ধান্তে আসবে যে 10টি রিক্রুট এজেন্সির মাধ্যমে লোক যাবে নাকি আরও 15-20টা যুক্ত হয়ে 25-30টার মধ্যে যাবে। আমরা মালয়েশিয়ার শ্রমবাজার খোলার জন্য অপেক্ষায় আছি, আশা করছি দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে।